रउआ लोग तनि सट सट के बैठी, बीच बीच में जगह खाली बा। आपनारा एकटु सेटे सेटे बसें, पीछने जरा आछेन चले एसेन ना, सेटे सेटे बसें, जमा हुए जान एक जगहते। माशाल्लाह, जजाकुमुल्लाह। إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بسم الله الرحمن الرحيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط মরণে কথা স্মরণ কীর্তন নাই মরণে কথা স্মরণ কীর্তন নাই রে মমিন ভাই মরণে কথা স্মরণ কীর্তন নাই তুমি যখন যাবে মরে নিয়ে যাবে খাটে করে তুমি যখন যাবে মরে নিয়ে যাবে খাটে করে রেখে দিবে মাটির বিছানায় রে মমিন ভাই মরণ কথা স্মরণ কীর্তন মরণে কথা স্মরণ কীর্তন নাই রে মমিন ভাই মরণে কথা স্মরণ কীর্তন নাই মাল ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি মাল ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি কিছুই তোমার কাজে আসবে না রে মমিন ভাই
মরণে কথা স্মরণকে তোর নাই নারে তাকবীর আজকে জলসা যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা পর্দানাসীন মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই পিণ্ডালের নিচে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সেই আল্লাহর প্রশংসা করি সকলে পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ভগবান দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বন্ধুগণ আমার টাইম হলো একটা পর্যন্ত আমি এক ঘন্টা মতন আপনাদের সামনে মেহমান হয়ে আছি তবে কোনো আমি অন্য কথা বলতে আসেনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা কোরআন হাদিসের কথা মোটামুটি 200-250 কিলোমিটার 300 কিলোমিটার দূর থেকে এসেছি আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন করুন আল্লাহুম্মা আমিন বন্ধুগণ যারা পড়ালেখা মানুষ তারা নিশ্চয় জেনে ফেলেছে